হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। আজকে 10ই এপ্রিল, আজকে WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো। তোমাদের ভুল সংশোধনের জন্য কিন্তু আজকে শেষ সুযোগ দেওয়া হলো, ঠিক আছে? তো কতদিন পর্যন্ত এই ভুল সংশোধন করা যাবে, কীভাবে সংশোধন করা যাবে আর কী কী বিষয়ে তোমরা সংশোধন করতে পারবে, সমস্ত কিছু জানাবো অফিসিয়ালি আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ WBPolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট ট্যাব রয়েছে। রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবে, তারপরে তোমাদের রিক্রুটমেন্ট অপশান দেবে। এই রিক্রুটমেন্ট অপশানটাই তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 10/4/2024। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে তোমাদের পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো, প্রথমে এক নম্বরে আজকের ডেট 10/4/2024। এখানে বলা হয়েছে এডিট অর রেক্টিফাই পার্সোনাল ইনফরমেশান, এর পাশে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নতুন একটা পেজ ওপেন হলো। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর UB অ্যান্ড সাব ইন্সপেক্টর AB ইন WBP 2024 ফ্রম 10/04/2024 টু 16/04/2024। তো দেখো, তোমরা যারা WBP SI UB AB এবং সেই সঙ্গে লেডি SI এর জন্য ফর্ম ফিলাপ করেছো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে তোমরা কিন্তু সেই ভুলটা এই অপশানটার মাধ্যমে সংশোধন করতে পারবে। এই এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমরা কিন্তু এটা রেক্টিফাই করতে পারবে। তো আজকে তোমাদের 10ই এপ্রিল, আজ থেকে তোমাদের এই এডিটিং উইন্ডো চালু হয়ে গেল। আজ থেকে আগামী 16ই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এই এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল কিন্তু সংশোধন করতে পারবে। ওকে, তো দেখো তোমাদের এখানে সংশোধন করার জন্য কিন্তু এই লিঙ্কটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ লেখা আছে সিলেক্ট পোস্ট টু এডিট। এখানে অটোমেটিক তোমাদের সিলেক্ট হয়ে রয়েছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর UB অ্যান্ড সাব ইন্সপেক্টর AB ইন WBP 2024। তারপরে দেখো নিচে বলা হয়েছে এন্টার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার 8 ডিজিট। তোমাদের 8 সংখ্যার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে। ডান দিকে দেখো বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, তোমাদের 10 সংখ্যার যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবে। তারপরে তার নিচে লেখা আছে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার। তোমার ডেট অফ বার্থ, এখানে ডেট, মান্থ, ইয়ার এই ফর্ম্যাটে কিন্তু এখানে এন্ট্রি করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদের এখানে সার্চ অ্যান্ড ভ্যালিডেট এই অপশানটায় ক্লিক করে তোমাদের OTP ভেরিফাই করতে হবে। এখানে একটা বক্স আসবে OTP দেওয়ার জন্য, এবং তোমাদের রেজিস্টার্ড ফোন নাম্বারে একটা, মোবাইল নাম্বারে একটা OTP আসবে। সেই OTP তোমরা দেখে দেখে OTP বক্সে এন্টার করবে এবং OTP ভেরিফাই করে নেবে, ঠিক আছে? তো তোমাদের OTP ভেরিফাই হয়ে গেলে তোমাদের নাম শো হবে, তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা শো হবে, এবং সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থটা শো হবে। তার সঙ্গে তোমাদের একটা অপশান থাকবে অ্যাপ্লিকেশান PDF লিঙ্ক, তার পাশের লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবং তার নিচে থাকবে তোমাদের এডিট ইওর অ্যাপ্লিকেশান বলে একটা লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা এডিট করতে পারবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এডিটিং উইন্ডো দেখতে পাচ্ছ 7 দিনের জন্য চালু থাকবে। আর তোমরা কী কী চেঞ্জ করতে পারবে, কী কী পারবে না সেগুলো একটু দেখে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের পারমানেন্ট স্টেট অর্থাৎ তোমাদের স্থায়ী রাজ্য, তারপরে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? এগুলো বাদে অন্য পার্সোনাল ডিটেলস ইনফরমেশান তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। আর একটা বিষয়, তোমরা নন পেইং ক্যাটাগরি অর্থাৎ SC ST থেকে তোমরা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করে UR, EWS বা OBC A বা OBC B করতে পারবে না। তো
তবে তোমরা ইউআর থেকে ইডব্লিউএস করতে পারবে বা ইউআর থেকে ওবিসি এ বা ওবিসি বি করতে পারবে, ঠিক আছে, বা এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা কিন্তু এসসি এসটি করতে পারবে। বাট তোমরা কিন্তু এসসি এসটি অর্থাৎ নন পেইং ক্যাটাগরি থেকে তোমরা পেইং ক্যাটাগরিতে তোমরা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, এটা তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ওকে,